ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটা এর আগে টেইলর আর ইউলার মেথড এই দুটো একটু পড়াইছিলাম, তো আপনাদের একটু কনফিউশন আছে, ক্লিয়ার হচ্ছেন না, তো সেটা নিয়ে আমি আগে আজকে ডিসকাস করব। এরপরে আমাদের আজকের পরে আমাদের আরো চারটা ক্লাস আছে, চারটা ক্লাসের ভিতরে তিনটা ক্লাস আমি তিনটা টপিক শেষ করে দিব, আর হলো গিয়ে যে আমাদের একটা ক্লাস আমরা টোটাল রিভিউ নিব। আমি অলরেডি আপনাদের একটা সিটি নিয়েছিলাম, এই সিটিতে আপনাদের অর্ধেক প্রায় শেষ করে ফেলছি আমি, রাইট? অর্ধেক বেশ শেষ করেছে। এখন টেইলর সিরিজটা আমরা কেন ব্যবহার করি, আমি আগেই বলছি যে আমরা ডিফারেনশিয়েশনের জন্য ব্যবহার করে থাকি। কার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ট্রেডিশনাল যে আমাদের ওয়েটা আছে সেই ট্রেডিশনাল ওয়েতে আমরা সহজে করতে পারি, এবং করার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার জানতে হয় যে আমাদের এটা ফার্স্ট অর্ডার ডিগ্রি না সেকেন্ড অর্ডার ডিগ্রি, বা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড অর্ডার জিরো ডিগ্রি, এরকম কিছু ব্যাপার আছে। আর আমরা যখন এখানে আপনাদের আমার এখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন যে কোর্স সেটা এখন করানোর মতো আমার টাইম বা সুযোগ নেই, এই জন্য আমি করাই নেই, আমি ধরেই নিব স্বাভাবিক এটা যে আপনারা এটা পড়ে আসছেন, কারণ আপনারা এর আগে কোর্সটা করছেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? করছেন না? আমি এই জন্য ধরে নিব যে আপনারা এটা পারেন। তো নর্মালি আমাদের যে ফার্স্ট অর্ডার কি বলা যায় জিরো অর্ডার জিরো ডিগ্রি, হ্যাঁ, ফার্স্ট অর্ডার বা ফার্স্ট ডিগ্রি যেটা আছে আমাদের জিরো অর্ডার যে ইকুয়েশনটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা এ আকারে লিখতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। ফাংশন অফ এক্স ওয়াই মিনস এখানে একটা ফাংশন থাকবে বা আমাদের একটা ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনটা আমার এক্স এবং ওয়াই চলক ব্যবহার করা হবে, এবং এটাতে আমাদের দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আছে, এক্স আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? আর ওয়াই হলো কি ডিপেন্ডেন্ট, কার এগেনস্টে, এক্স এর এগেনস্টে। বুঝতে পারছি, এক্স এর এগেনস্ট হলো আমাদের ওয়াই ডিপেন্ডেন্ট, মানে কি এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমাদের ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট হবে। এখন এখানে আমাদের কি থাকতে পারে, সাপোজ টু বি এক্স প্লাস ওয়াই, মোস্ট কমন আমাদের যে জিনিসটা, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই বা যে কোনো কিছু একটা থাকে, তো এইটা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে থাকতে পারে। তো এখানে আমাদের ইনিশিয়ালি আমরা যেটা অনেক আগে থেকে পড়ে আসছি যে আমাদের কিছু ইন্টারপোলেশনের ক্ষেত্রে, যেহেতু এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন করতেছি যদিও, তারপর আমাদের এখানে ইন্টারপোলেশন হবে। ইন্টারপোলেট কি, আমরা বলছিলাম যে একটা পার্টিকুলার পয়েন্টটা আমরা কোন একটা ভ্যালু গেস করা, রাইট, বা এস্টিমেট করা যে এই ভ্যালুটার জন্য আমাদের ফাংশনের ভ্যালু কত আসবে। তা আমরা প্রথমে এক্স নট আর ওয়াই নট ধরে নেই। এখানে ওয়াই অফ এক্স নট বলতে যেটা বুঝাইতেছে সেটা হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু যেটা আমার ব্যবহার করা হবে, এখানে যে ফাংশন অফ এক্স ওয়াই যেটা ব্যবহার করা হবে সেখানে এক্স নট এর জন্য আমি ওয়াই নট এর ভ্যালুটা পাবো, বা আমরা নর্মালি লিখতে পারি ওয়াই অফ এক্স ইকুয়াল টু হলো ওয়াই। তার মানে কি, আমার এক্স এর ভ্যালুর জন্য আমাদের ওয়াই এর একটা ভ্যালু পাবো। নর্মালি আমরা এটা ডিফাইন করি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এইভাবে, অথবা ওয়াই অফ এক্স। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আপনার যতটুকু হয়েছে? এরপর আসে আমাদের টেইলর সিরিজের ক্ষেত্রে আমরা যদি এক্সপ্যান্ড করি আমাদের নর্মাল কি ব্যাপার। ও আচ্ছা, নর্মালি আমাদের যে টেইলর সিরিজটা আছে একদম নর্মালি টেইলর সিরিজের ইয়াটা হলো এরকম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ, এরকম। এটা হলো আমাদের একদম নর্মাল যেটা বেসিক্যালি। তো আমাদের এই এটার জন্য যেহেতু আমরা এখানে ইন্টারপোলেট করতেছি, ইন্টারপোলেট করার জন্য আমাদের বিভিন্ন ভ্যালুস থাকবে। কি ভ্যালুস থাকতে পারে, সেটা হলো গিয়েছে আমাদের ইনিশিয়াল কিছু গেজ থাকে, এবং সেই ইনিশিয়াল গেজের পরবর্তীতে আমাদের একটা লিমিটেশন থাকে বা একটা ইন্টারভাল পর্যন্ত আমাদের ভ্যালুগুলো দেওয়া থাকে যে এই ইন্টারভালের ভিতরে আমাদের এই ফাংশনের মানটা কত হবে। সেই জন্য আমাদের এই ফর্মুলাটাকে মডিফাই করে এভাবে লেখা হয়। বুঝাতে পারছি, সেখানে মডিফিকেশনে কি আসে, ফাংশন অফ এক্স নট থাকবে, মানে ইনিশিয়াল ভ্যালুর জন্য আমাদের ওয়াই এর মান কত, ইনিশিয়াল ভ্যালুর জন্য আমাদের ওয়াই এর মান কত, তারপরে কি এক্স মাইনাস এক্স নট, এটা আপনাদের বের করে দেখাচ্ছিলাম আমি, এইচ মনে আছে কি? মনে আছে আপনাদের? করে দেখাছিলেন স্যার, এটা মনে আছে, হ্যাঁ মনে আছে স্যার। ওকে, তারপরে এখানে আপনাদের একটা সিমিলারিটি পাইতেছেন পুরাতন একটা ইয়ার জন্য, আমরা একটা ইয়া করছিলাম কি কি বলা যায় ফর্মুলা করছিলাম, কি স্যার মনে আছে এটা? জি স্যার, বুঝি নাই। এরকম একটা ফর্মুলা করছিলাম আমরা, এইচ বাই টু হ্যাঁ স্যার করছিলাম, ওই কিসের করছিলাম, আনইকুয়াল, এটা আনইকুয়াল ইন্টারভালের জন্য। কিন্তু আলিকো এখানে আমাদের ইন্টারভ্যাল। কি ইকুয়াল ইন্টারভাল, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ফাংশনটাকে কয়েকবার আমরা ডেরিভেশন করতে হবে। আমরা কয়েকবার কি করি ডেরিভেশন করি, একটু হোল্ড করুন তো ভাই, একটা ফোন আসছে।
তো এটা আমাদের এক্সপেনশন করতে হবে কি, কয়েকটা ডেরিভেটিভ আমাদের আগে বের করতে হবে। কার জন্য? আমাদের x এর সাপেক্ষে, যেহেতু আমাদের ডেরিভেশন থেকে x এর সাপেক্ষে হচ্ছে, সেজন্য আমাদের কি ডেরিভেটিভটা বের করতে হবে প্রথম ভ্যালুর জন্য, সেটা হলো x মাইনাস x নট। এই ভ্যালুটা কিভাবে আসছে? এখান থেকে আমাদের ফর্মুলাটা পরবর্তীতে জেনারেট হয়েছে। ফার্স্ট অফ অল এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারি? এখানে যেটা লিখলাম সেটা আমি একটু আগে যেটা বলতেছিলাম যে ফাংশন অফ x নট মানে কি y নট। এরপরে এই ভ্যালুটা আসতেছে কোত্থেকে? ওই যে h, আমাদের যে কি বলে যে ইন্টারভ্যালের যে ইয়েটা থাকবে, ভ্যালুটা থাকবে যে ডিফারেন্স, সেই ভ্যালুটার উপরে ডিপেন্ড করে এটা আমরা বের করব। এবং এখানে আমরা প্রতিবার যে টার্মটা দেওয়া থাকে এফ অফ এক্স এর ক্ষেত্রে, যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে আমাদের কি করতে হয়, ডিফার করতে হয়, বুঝতে পারছেন? বা ওয়াইটাকে আমাদের যেটা দেওয়া থাকে সেটাকে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা ম্যাথ এক্সাম্পল করার সময় আবার ক্লিয়ার করব, নো প্রবলেম। এর পরবর্তীতে আমরা জানি যে এটার ভ্যালু ছিল এইট, মনে আছে? এটা ভ্যালু কি ছিল? এইট, একটু আগে আমি দেখাইছি, এটা এইট থ্রি না, এটা এইট কিউব হবে। তো প্রথমে হলো আমাদের ওয়াই নট থাকবে, তারপর আমার এইচ দিয়ে আমরা গুণ করবো ফার্স্ট ডেরিভেশনের, তারপর সেকেন্ড ডেরিভেশন, তারপরে থার্ড ডেরিভেশন, এইভাবে আসবে। এবং এই সেম ভাবে আমরা এন পর্যন্ত যে ইন্টারভালটা আছে, সেই এন পর্যন্ত ইন্টারভালের সেম আমরা যে ডেরিভেশন সেটা আমরা বের করতে পারি, এটা এইচ কিউব হবে, ঠিক আছে? যে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই এন প্লাস এইচ ইন্টু ওয়াই ফার্স্ট ডেরিভেশন অফ ওয়াই এন, তারপরে এইচ স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল ফার্স্ট ডেরিভেশন অফ ওয়াই এন, সেকেন্ড ডেরিভেশন, তারপরে থার্ড ডেরিভেশন। এখন এইটা হলো আমাদের মেনলি ফর্মুলাটা। এখন এটার এক্সাম্পলটা আমি কিভাবে বুঝেছিলাম, যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হলো এক্স প্লাস ওয়াই, এবং আমাদের ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এক্স এক্স এর ভ্যালু দেওয়া আছে ওয়ান আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে জিরো। এবং ইনিশিয়ালি আমরা এই ভ্যালু দুটোকে ধরে নিই, এক্স জিরো আর ওয়াই জিরো, মানে এক্স নট আর ওয়াই নট। এবং এখানে আমাদের বলছি কি যে আমাদের আপ টু এক্স এর ভ্যালু 1.2 পর্যন্ত যাবে আর এইচ এর ভ্যালু হবে 0.1, বুঝে গেছে? তাহলে আমি এখান থেকে আমি এক্স ওয়ান আর এক্স টু ভ্যালুটা বের করতে পারি ইজিলি। কিভাবে? এই যে ওয়ানটা দেওয়া আছে এই ওয়ানের সাথে আমি 0.1টা যোগ করে দিতে পারি, তাহলে এক্স ওয়ানের ভ্যালু আসবে 1.1 আর এক্স টু এর ভ্যালু আসবে হলো 1.2, ঠিক আছে? এটা গেল। এরপর আমি সলিউশনের ক্ষেত্রে প্রথমে যেটা করছিলাম, আমরা ওয়াই নট এর ডেরিভেশন গুলো বের করছিলাম, ফার্স্ট ডেরিভেশন, তারপরে হলে গিয়ে সেকেন্ড ডেরিভেশন, তারপরে গিয়ে কি থার্ড ডেরিভেশন, এই ডেরিভেশনটা যেটা এখানে শাকিল আটকে গেছেন, রাইট? স্যার যেখানে আটকে গেছেন, তো এই ডেরিভেশন গুলো আগে আমাদের বের করতে হবে, তারপর আমাদের ফর্মুলাতে এটা বসাতে হবে। এখন ডেরিভেশন গুলো আমরা কিভাবে বের করতেছি? আমাদের প্রথম যে টার্মটা আমাদের যেটা দেয়া আছে সেটাকে আমরা ফার্স্ট ডেরিভেশন ধরে নিই, ঠিক আছে, ওয়াই প্রাইম হিসেবে ধরে নিচ্ছে। এবং এক্স প্লাস ওয়াই কে আমরা ডেরিভেট করতে গেলে আমরা জাস্ট এখানে কোনো ডেরিভেশনের প্রয়োজন নাই, আমাদের যে ইনিশিয়াল ভ্যালুটা দেয়া আছে এই ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিচ্ছে, আর কিচ্ছু না, এই ভ্যালুটা এখানে বসাই দিচ্ছে। এবং এই ভ্যালুটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুর জন্য পেয়েছি এবং সেটা হলো ওয়ান হবে, এটা ইকুয়াল টু, ঠিক আছে, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, এটা হলো আমাদের ফার্স্ট ডেরিভেশনটা আমরা পেলাম। কি জন্য, কিভাবে? আমাদের যে ইনিশিয়াল ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটা বসাই দিচ্ছি। এর পরবর্তীতে যেটা করছি, পরবর্তীতে আমরা ডেরিভেট করছি, এবং পরবর্তী ডেরিভেশনটা আমি কিভাবে করছিলাম আপনাদের মনে আছে? আমি দেখাইছিলাম কিভাবে করছি, একটু দেখাই দিই এখন আবার। প্রথম অবস্থায় আমি ডি বাই ডি এক্স ইন্টু কি কি করছি, এক্স প্লাস ওয়াই করছি, রাইট? তাহলে এক্স প্লাস ওয়াই যখন আমি করতে গেছি, খেয়াল করেন এখানে কত আসতেছে, ডি বাই ডি এক্স ইন্টু এক্স, রাইট? এরপর প্লাস ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, এটাই তো, এই ভ্যালুটা কত আসবে, ওয়ান ওয়ান আসবে। আর এই ভ্যালুটা কত আসবে, ওয়াই, ওয়াই কেন আসবে, ওয়াই কেন আসবে, ওয়াই চলে আসবে, এখানে আসবে ওয়াই প্রাইম, বুঝতে পারছি? ওকে, এখানে কি আসবে, ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম কেন আসছে, এটা হলো ওয়াই কে একবার আমি ডেরিভেটিভ করছি, একবার আমি ডিফারেনশিয়েট করছি, কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার, জি স্যার, বুঝতে, এখানে আমি ওয়াই কে একবার ডিফারেনশিয়েট করছি, ডিফারেনশিয়েট করছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই জন্য আমি এখানে একটা প্রাইম দিছি বা ওয়ান দিছি, এখানে এভাবে লেখা হয় ওয়াই ওয়ান, ওয়াই টু এভাবে লেখা হয়, ওয়াই থ্রি এভাবে লেখা হয়, কথা বুঝছেন? জি স্যার। এই ভ্যালুটা আমি এখানে পাইছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, যেহেতু আমি এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, কিন্তু আমি চলক হিসেবে কাকে পাইছি, ওয়াই কে পাইছি, তাহলে ওয়াই কে তো আমরা আমরা ডেরিভেটিভ আমরা ডিফার করতে পারবো না এক্স এর সাপেক্ষে, করতে পারবো না?
তা আমরা এই ভ্যালুটা এইভাবে রাখছি। এবং এই ভ্যালুটা আমি কোথায় পেয়েছিলাম, যে এই ভ্যালুটা, এই যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি কোথায় পেয়েছিলাম প্রথম অবস্থায়? এখান থেকে পেয়েছিলাম, জি স্যার, কত পেয়েছিলাম এটা ভ্যালু? ওয়ান, ওয়ান পেয়েছিলাম, রাইট? জি স্যার, হ্যাঁ। আর এই জি ওয়ান কে স্যার, যদি এখন আমরা এই টার্মটাকে আবার ডিফার করবো, কি করবো? এই টাইমটাকে আবার এই ডিফার টার্মটাকে আবার ডিফার করবো। ডিফার করার ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালু গুলো বসে দিবো এখানে, ডিফার করবো পরের ধাপে। আমরা প্রথম টার্মটাকে, এই যে এই টার্মটাকে ডিফার করে এটা পাইছি, ঠিক আছে? জি স্যার, ডিফার করে এটা পাইছি, পাওয়ার পরবর্তীতে আমি কি করছি, এখানে ভ্যালু গুলো বসে দিছি। ওয়ান এর ভ্যালু তো ওয়ানই আছে, আর এই যে ওয়াই প্রাইম যেটা আছে এটা ভ্যালু আমরা এখানে ওয়ান বের করে আসছি অলরেডি, রাইট? জি এই জন্য স্যার, এটা বসে দিয়েছি, ওয়ান প্লাস ওয়ান কিন্তু কত আসছে, টু আসছে। এখন আমাদের পরের ধাপে গিয়ে এটাকে ডিফার করতে হবে। কাকে ডিফার করব? এই লোকটাকে ডিফার করব, রাইট? জি স্যার, এটাকে এখন আমি ডিফার করলে কি আসে দেখেন, ডি বাই ডি এক্স। আমি একদম ভেঙে করতেছি যে ডি বাই ডি এক্স ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ছিল, রাইট? জি স্যার, এটা ছিল না টার্মটা? এই টার্মটা যদি থাকে এখানে, ডিফার করলে কি আসবে, ডি বাই ডি এক্স ইন্টু ওয়ান প্লাস এখানে আসবে কি, ডি বাই ডি এক্স ইন্টু কি, ডি ওয়াই বাই ডি এক্স, রাইট? জি স্যার, এবং এটা আমার কি ওয়ান আছে, ওয়ান কে যদি আমি ডিফার করি কত আসে ভ্যালুটা, জিরো আসে। জিরো হবে স্যার, প্লাস এখানে আসবে কি, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি, ডি ডি স্কয়ার, ডি এক্স স্কয়ার, এক্স স্কয়ার। তার মানে কি, আমি ওয়াই কে কয়বার ডিফার করছি, দুইবার, দুইবার, রাইট? ওয়াই কে কয়বার ডিফার করছি, দুইবার, দুইবার। তাহলে ওয়াই টু দি পাওয়ার ডাবল প্রাইম, রাইট? জি স্যার, ক্লিয়ার এবার নাকি জি ক্লিয়ার না? স্যার, ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার। আচ্ছা স্যার, যে জায়গাটা আপনি সার্কেল মার্ক করে রাখছেন, এটা কি তাহলে এক্স প্লাস ওয়াই ফার্স্ট ডেরিভেশনটা বোঝাচ্ছে? এটার ফার্স্ট ডেরিভেশন, এটা ফার্স্ট ডেরিভেশন তো অলরেডি দেয়া আছে আমাদের আচ্ছা, আমি কোশ্চেনে। বলতে স্যার, এই যে এখানে যে ওয়ানটা স্যার, এই ওয়ানটা কি স্যার আপনার এক্স এর ভ্যালুটা, এই এই যে যে, এক্স কে ডিফার করছি আগের আচ্ছা স্লাইডে, এই আচ্ছা যে আচ্ছা, এখানে দেখেন, ডি বাই ডি এক্স ইন্টু এক্স, না হ্যাঁ হ্যাঁ, এক্স কে ডিফার করে আসছে, এক্স ওয়ান কে প্লাস ডিফার করে আমি ওয়ান ওয়ান পাইছি, পাইছে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি এখন, এবার ক্লিয়ার, জি স্যার, আমি এটারে ডিফার করে এই ভ্যালুটা পাইছি, ওয়ান প্লাস ওয়াই প্রাইম, ক্লিয়ার? জি স্যার, হুম। হুম হুম, ক্লিয়ার স্যার, আর আমাদের প্রথমটা তো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক না? জি স্যার, আমি এখন এটা আরো ভেঙে করতেছি, দেখেন আরো ভেঙে করলে দেখেন, ডি ওয়াই বাই ডি এক্স, এটা আমাদের কোশ্চেন, রাইট? জি স্যার, এটা আমাদের কোশ্চেন। তা আমাদের এটা ফার্স্ট দেয়া আছে, ফার্স্ট ডেরিভেটিভটা দেয়া আছে আমাদের অলরেডি, রাইট? জি স্যার, এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব কিভাবে, এটারে ডিফার করব, এটারে ডিফার করব, ওকে? এটা ডিফার করলে কি আসে দেখেন, ডি বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, রাইট? জি স্যার, আর এটাকে ডিফার করলে আসবে ডি বাই ডি এক্স ইন্টু ইনটু এক্স এক্স প্লাস ওয়াই, প্লাস ওয়াই, ওকে? জি স্যার, তাহলে এই টার্মটা আমাদের কি আসে, এই টার্মটা এটা হয় না দেখেন তো, ডি স্কয়ার ওয়াই, ডি ওয়াই এক্স স্কয়ার, জি স্যার, এটাই আছে, ওকে? এখন এই টার্মটা আমরা একটু আগে ডিফার করছি, এটা বের করছি না, জি স্যার, রাইট? হ্যাঁ স্যার, এটা যখন আমি বের করছি তখন আমি কি করি, এখানে লেফট হ্যান্ড সাইডে ওয়াই কে কয়বার ডিফার করা হয়েছে, দুইবার, দুইবার। তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা এটা লিখতে পারি ওয়াই ডাবল প্রাইম, রাইট? জি স্যার, আর এখানে আমি কি পাইছি, ওয়ান ওয়ান প্লাস প্লাস ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম, বোঝা গেছে? বোঝা গেছে স্যার, হুম। হ্যাঁ স্যার, আর আমাদের প্রথম ডেরিভেটিভটা কোশ্চেনে দেয়া আছে, সেটার রেজাল্ট আমি কিভাবে পেয়েছি, ইনিশিয়াল যে ভ্যালু আমাদের দেয়া ছিল, এই যে ইনিশিয়াল ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু জিরো, আমাদের যে ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে এই ভ্যালুটা আমি বসাই দিয়ে আমাদের প্রথম ডেরিভেটিভের মানটা বের করছি, ওয়ান, ক্লিয়ার? জি স্যার, এবং এই প্রথম ডেরিভেটিভের যে মানটা সেটা কি ছিল, ওয়াই প্রাইম ছিল না? হুম। জি স্যার, এই ওয়াই প্রাইমটা কিভাবে আসছে, এই যে এখানে দেখেন, ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে আমি ওয়াই কে একবার ডিফার করছি, রাইট? জি স্যার, এটা এখানে আসছে। তাহলে এখানে আমার আলটিমেটলি কত আসবে, ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল টু কি, ওয়ান প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল টু কত, ওয়ান টু। প্লাস ওয়ান ইকুয়াল টু টু, এই যে এই পার্টটা, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার এখন স্যার, থ্যাংক ইউ। এখন আসি আমাদের সেকেন্ড টার্মে, এই যে এটাতে, এটা তো আমি এখান থেকে পাইছি, রাইট? জি স্যার, এখন এই যে যে সার্কেল করে রাখছি না আমি, এই আরে সার্কেলটাকে আবার ডিফার করতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের সেকেন্ডটা কি ছিল, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি, ডি ডিএক্স এক্স স্কয়ার, কিউব, সরি ডি এক্স কিউব না, আমাদের কি আসবে, ডিএক্স ডি এক্স স্কয়ার, স্কয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই প্রাইম। এটা না আমাদের টার্ম, জি স্যার, এই টার্মটাকে এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই পাশে আমি করতেছি, আগে আমি এটা করতেছি, ঠিক আছে? জি স্যার, লেফট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইডটা যদি আমি করি, ডি বাই ডি এক্স
ইনটু ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি ডিএক্স স্কয়ার, তাহলে এটা আমার আসে কি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স কিউব, রাইট? জি স্যার, এই যে আসছে আসছে স্যার। তাহলে ওয়াই কে আমরা এখানে কয়বার ডিফার করছি? তিনবার, তিনবার। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম, রাইট? জি স্যার। এই যে আসছে ওয়াই ট্রিপল প্রাইম, জি স্যার আসছে। ওকে, এখন আসি আমাদের এই টার্মটা রাইট হ্যান্ড সাইড যেটা, ঠিক না? জি স্যার, রাইট হ্যান্ড সাইড টা যে আমি এখানে করছি, দেখেন রাইট হ্যান্ড সাইড টা কি এখানে করছি, ক্লিয়ার? জি স্যার। হুম, হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি লাস্ট কয়বার ডিফার করছিলাম? দুইবার, দুইবার। এই যে ওয়ান প্লাস ওয়াই, এটাকে আমি করছি ওয়ান প্লাস ওয়াই প্রাইম, এটাকে যদি আমি এখন ডিফার করি, খেয়াল করেন, ডি বাই ডি এক্স দিয়ে, তাহলে ওয়ান কে ডিফার করলে কি আসবে? জিরো আসবে না? জিরো। আর এখানে ওয়াই, তাহলে ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই প্রাইম, রাইট? প্রাইম, জি ওয়াই স্যার। প্রাইমের ভ্যালু কত? ওয়াই প্রাইমের ভ্যালু তো স্যার কোশ্চেনে দেওয়া আছে ডি ওয়াই বাই ডি এক্স, জি ওয়াই বাই ডি এক্স। রাইট? আচ্ছা আচ্ছা, জি স্যার, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হলো না? জি স্যার। এটাতে করলে আমার কি আসবে? ডি স্কয়ার ওয়াই ডি এক্স ডি স্কয়ার স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি ডি এক্স এক্স কিউব। স্কয়ার। তাহলে ওয়াই কে আমি কয়বার ডিফার করছি? দুইবার দুইবার। তাহলে ওয়াই ডাবল প্রাইম আসছে, আসছে, তাহলে আমার জিরো প্লাস ওয়াই ডাবল প্রাইম, রাইট? জি স্যার, জি। তাহলে আলটিমেটলি আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসছে এটার জন্য? ওয়াই ডাবল প্রাইম না? ওয়াই ডাবল প্রাইম এই যে আসছে ওয়াই ডাবল প্রাইম, আসছে স্যার, এটা হলো আমাদের যে লেফট হ্যান্ড সাইড, আর এলো কি রাইট হ্যান্ড রাইট সাইড। হ্যান্ড সাইড। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, এখন এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, এখন ওয়াই ডাবল প্রাইম এর ভ্যালু আমি আগের আগের টার্মে বের করছিলাম না, আগের জি স্যার, স্লাইডে, জি এই স্যার, যে ওয়াই ডাবল প্রাইম কিন্তু কত বের করছি? টু, টু বের করছি না? তাহলে এটার ভ্যালু টু বসাই দিলাম। ওকে, জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার, এখন থ্যাংক ইউ। এরপরে দেখেন, এরপরের ডেরিভেটিভটা আমি যদি করতে চাই, এরপরেরটা, এরপরে কি আমাদের এখান থেকে ডেরিভেটিভ করে আমি পাবো, রাইট? জি স্যার, তাহলে আমি এটার যদি আবার ডেরিভেটিভ করি সিমিলারলি, আমি এটা পাচ্ছি না, জি স্যার, এটা ডেরিভেটিভ করলো, এটাই আসছে স্যার, তাহলে আমি কয়বার ডেরিভেটিভ করছি বা ডিফার করছি? চারবার, চারবার। তাহলে এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর, রাইট? জি স্যার, এখন এটারে এটাকে যদি এখন ডিফার করি, ওয়াই ওয়াই ডাবল প্রাইম, রাইট? ওয়াই ডাবল প্রাইম এর ভ্যালু কত? এই যে এটা না? হুম, জি স্যার, জি স্যার, তাহলে ওয়াই ডাবল প্রাইম কত? ডি স্কয়ার বাই ওয়াই ওয়াই ডিভাইডেড বাই কি ডিএক্স ডি স্কয়ার, স্কয়ার, ডি এক্স স্কয়ার। তাই এটাকে যদি আরেকবার ডিফার করি কত আসবে? ডি কিউব ওয়াই ডি কিউব ওয়াই ডিএক্স কিউব, প্লাস ডি এক্স কিউব, এটা আসবে না? জি স্যার, এটার ভ্যালু কি কয়বার করছি আমি ডিফার? তিনবার, তিনবার। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম, ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার তাহলে স্যার, এই যে ওয়াই ডাবল প্রাইম কে ডিফার করে আমি কি পাইছি? ওয়াই ট্রিপল প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম এর ভ্যালু কত আসবে? আগের টার্মে আমরা বের করে ফেলছি দুই, ঠিক দুই, না? জি স্যার, তাহলে এটার ভ্যালু কত আসবে? দুই, এই যে ওয়াই ফোর এর ভ্যালু কত আসবে? দুই, দুই। ক্লিয়ার? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে টেইলর সিরিজ? ক্লিয়ার স্যার, এখন ওকে, এখন আমি ক্লিয়ারের এইভাবে যখন আরো যাব, আমার দেখবেন যে একটা একটা সার্টেন পয়েন্টে দেখবেন ভ্যালু সব সেম আসবে, একটা সার্টেন পয়েন্টে ভ্যালু সব সেম আসছে ভ্যালু স্যার, সব সেম আসবে। এরকম দুইটা বা তিনটা ভ্যালু সেম আসলে আমাদের আর কি আগানোর প্রয়োজন না নাই, ওখানে আমরা থামাই দিব ওই ডেরিভেটিভ গুলা। এখন আমাদের যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, এটা থার্ড ডেরিভেটিভ, এটা ফোর্থ ডেরিভেটিভ। আমি যে ফর্মুলাটা পড়ছিলাম, এই যে ফর্মুলাটা, প্রথম অবস্থায় কি বলছি ওয়াই নটটা থাকবে, এরপরে কি ফার্স্ট ডেরিভেটিভের সাথে এইচ গুণ হবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভের সাথে কি এইচ প্রাইম এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল গুণ হবে, সেকেন্ড ডেরিভেটিভের সাথে এইচ এরও পাওয়ার এক এক করে বাড়বে, ফ্যাক্টোরিয়ালও এক এক করে বাড়তে থাকবে। ক্লিয়ার? জি স্যার, এখন সেম ভ্যালুগুলো যেটা একটু আগে আমি ক্যালকুলেট করছি, এইচ এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেয়া আছে, ওয়াই নট এর ভ্যালু কোশ্চেনে দেয়া আছে, এটার ভ্যালু আমরা বের করছি, রাইট? জি স্যার, এটার ভ্যালু কত বের করছি আমরা? ওয়ান্স কত বের করছি দেখেন? ওয়ান, ঠিক আছে, ওয়ান বের করছি না? জি হ্যাঁ, স্যার, জি তাহলে স্যার, ওয়ান যদি বের করি তাহলে এই টোটাল টার্মটা ইনটু ওয়ান হয়ে গেল না? জি স্যার, এই যে দেখেন ইনটু ওয়ান, রাইট? এরপরে এটা টার্ম বের করছি দুই, তারপরে দুই, 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 এরপরে দুই, এরপরে দুই, দুই, রিপিটেডলি কয়েকটা দুই আসছে না আমাদের, পর পর দেখেন দুই একটা আসছে, দুইটা তিনটা চারটা দুই আসছে না জি স্যার, রিপিটেডলি, তো প্রত্যেকটা ভ্যালু দুই 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 করে আসছে, রাইট? জি স্যার, প্রত্যেকটা ভ্যালু দুই করে আসছে, প্রত্যেকটা ভ্যালু দুই করে আসছে, প্রত্যেকটা ভ্যালু দুই করে আসছে, রাইট? হ্যাঁ, আর হ্যাঁ স্যার, ফ্যাক্টরিয়াল গুলো আমরা গুণ করছি, গুণ করার পরবর্তীতে আমি আলটিমেট রেজাল্টটা পাইছি কি ওয়াই ওয়ান। এই ওয়াই, ওয়াই ওয়ানটা কার জন্য পেয়েছি? যখন এক্স এর ভ্যালু হলো আমার 1.1, রাইট? জি স্যার, ক্লিয়ার? এবার ক্লিয়ার স্যার, ওকে, সিমিলারলি আমরা এখন ওয়াই টু টা বের করতে পারবো না? হুম, জি স্যার, ওয়াই টু টা কিভাবে বের করবো? ওই সেম ফর্মুলাতে বসে দিব,
সেম ফর্মুলাটা আমাদের এখন কি হবে, আমাদের ওয়াই নট নিয়ে কাজ করছে, এখন আমরা ওয়াই ওয়ান নিয়ে কাজ করব। আমি আবার একটুখানি ভেঙে দেই, ভেঙে ভেঙে করাই, খেয়াল করেন আমাদের এখন কি কাজ করব, ওয়াই ওয়ান আর হলো এক্স ওয়ান নিয়ে, রাইট? জি স্যার, ওয়াই ওয়ান এর ভ্যালু আমরা কত বের করছি, 0.110, আর এক্স ওয়ান এর ভ্যালু আমাদের 1.1 হয়ে ওয়ান, গেছে, ঠিক না? জি তাহলে স্যার, এই ক্ষেত্রে এখন আমাদের প্রথম যে ডেরিভেশনটা ছিল dy বাই dx ইকুয়াল টু আমাদের কি x প্লাস y ছিল, রাইট? ঠিক জি না? স্যার, জি স্যার, এখন বোথ সাইডে যদি আমি ডেরিভেশন করি কত আসবে, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি dx স্কয়ার, ডি ঠিক না? এক্স স্যার, জি এটা স্যার, কত আসবে, 1 প্লাস ডি বাই ডিএক্স ওয়াই, ঠিক না? হ্যাঁ স্যার, তাহলে এই টার্মটাকে আমরা যদি রেখি, কয়বার, দুইবার ডিরাইভ করছি, রাইট? জি স্যার, আমাদের প্রথম টার্মটা তো আছে, এই টার্মটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই টার্মটার জন্য আমরা কি পাবো, এই টার্মটার জন্য আমরা পাবো ওয়াই ওয়ান নিয়ে কাজ করতেছি, রাইট? তাহলে ওয়াই ওয়ান প্রাইম পাবো না, y1 হ্যাঁ? প্রাইম, জি স্যার, আর এক্স প্লাস ওয়াই এর জন্য আমি কি পাবো, এক্স ওয়ান প্লাস x1 কি প্লাস y1, ওয়াই ওয়ান, এই যে ভ্যালুটা পাইছি, জি স্যার, হুম? হ্যাঁ স্যার, এখন আমি পরের বার ডেরিভেটিভ করতেছি, ডেরিভেটিভ করে আমি এটা পাইলাম ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি ডি এক্স স্কয়ার, আর এটা আমি কি পাইলাম, 1 প্লাস ডি ওয়াই 1 বাই ডি প্লাস এক্স। dy তাহলে dx, এই টার্মটা আমাদের, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটা আমি দুইবার করছি না, জি স্যার, তাহলে ওয়াই ওয়ান নিয়ে কাজ করতেছি, ওয়ান ডাবল y1 প্রাইম ডাবল প্রাইম ইকুয়াল টু ইকুয়াল ওয়ান টু প্লাস 1 প্লাস y1, আই মিন y প্রাইম, ওয়াই ওয়ান y1 প্রাইম, প্রাইম, ক্লিয়ার? হ্যাঁ স্যার, তাহলে এখন এই ভ্যালুটা আমরা পাইলাম কিভাবে, 1 প্লাস ওয়াই ওয়ান প্রাইম দিয়ে, ওয়াই ওয়ান প্রাইম এর ভ্যালু আমরা একটু আগে বের করছি 1.21, রাইট? জি স্যার, তাহলে 1.21 এর সাথে আমি ওয়ান যোগ করে দিব, এই যে যোগ করে দিছি, 2.21, পাইছি, জি স্যার, ক্লিয়ার? এবার ক্লিয়ার স্যার, পরের টার্মে কি করবো, আবার এই দুইটাকে আমরা ডিফার করবো না আবার, হুম? জি স্যার, যে জি ওয়াই স্যার, ওয়ান ডাবল প্রাইম ইকুয়াল টু কি 1 প্লাস ওয়াই ওয়ান প্রাইম, রাইট? জি এই স্যার, দুইটাকে ডিফার করলে আমি কি পাবো, এখানে পাবো 3টা, ঠিক না? ওয়াই ওয়ান ট্রিপল প্রাইম, আর এখানে পাবো 0 জিরো প্লাস প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ডাবল প্রাইম, ডাবল প্রাইম, তাহলে আমি কি পাইলাম আলটিমেটলি, ওয়াই ওয়ান ট্রিপল প্রাইম ইকুয়াল টু কি 2.21, ওয়াই ওয়ান ডাবল প্রাইম, রাইট? জি স্যার, এই এই ভ্যালুটাই তো পাবো, তাহলে আমাদের কি এই ভ্যালুটা আমরা একটু আগে বের করছি কত, টু টু পয়েন্ট পয়েন্ট টু টু ওয়ান ওয়ান তাহলে আমার থ্রির ভ্যালু কত আসবে, 2.21ই টু আসবে, পয়েন্ট টু আসছে ওয়ান না? আসছে স্যার, পরেরগুলো সেম একই আসবে, পরেরটাও সেম একই আসবে, ক্লিয়ার? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, সেম ভাবে এখন আমরা ওই ফর্মুলাতে আবার ভ্যালুটা বসাই দিব, আর ক্লিয়ার ওকে? তো হয়েছে, হুম, সাব্বির বলেন, সাব্বির, বলতেছি এরকম ভেজাল অঙ্ক না করলে ভালো, বলতেছি স্যার এরকম ভেজাল অঙ্ক না করাই ভালো, আপনি যদি একজন ডাটা সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান হতে চান, এর থেকে অনেক ভেজাল অঙ্ক আপনাকে করতে হবে। আপনি ফুরিয়ার ট্রান্সফর, তাহলে এই এটা নিয়ে কথা বলতেছেন, ফুরিয়ার ট্রান্সফর করলে তো আপনি পাগল হয়ে যাবেন, ফুরিয়ার অ্যানালিসিস পড়ছেন, নাম শুনছেন? না স্যার, না স্যার, ফুরিয়ার অ্যানালিসিস নিয়ে পড়লে তখন তো আপনি পাগল হয়ে যাবেন, এটা নিয়ে এই কথা শুনলে। ফুরিয়ার অ্যানালিসিস এক একটা ম্যাথ 7 থেকে 10 পৃষ্ঠা হয়, এবং মাঝখানে যদি কোনো একটা প্রবলেম হয় আপনার আবার প্রথম থেকে ম্যাথ শুরু করতে হয়, বুঝে গেছে? তার ডাটা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা নাই স্যার, শাকিলের যাদের আছে, শাকিলের বলেন স্যার, যাদের ইচ্ছা আছে তারা করবে না, আমাদের এই টার্মটা আমাদের শিখতে হবে, আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা প্রত্যেকটা টার্ম, আমি আগেও বলছি জিনিসটা, আমি আগে ওই জিনিসটা আপনাদের কাছে বলছি, যে আমাদের যে ভার্সিটি যে কারিকুলাম, এখানে আপনাদেরকে সবকিছুর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, ঠিক আছে? জি স্যার, সবকিছুর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এবং পরবর্তীতে সেটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ক্লিয়ার? ব্যক্তি স্যার, জি স্যার, ব্যাপারটা এটাই। আচ্ছা, এটা গেল, হুম, যাওয়ার পরে এখন ইউলার মেথড। এই যে আমাদের টেলর ভাই অনেক ঝামেলা করছে, ঠিক না? স্যার 2 মিনিট রেস্ট নিয়ে নি স্যার, মাথার মধ্যে একটু জেনারেট হয় নাই ঠিক করে, আবার 2 মিনিট রেস্ট নেওয়া লাগবে এখন? একটা না তাকাইছিলাম স্যার, আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি। এখন আসি ইউলারের ক্ষেত্রে, টেলরেরটা অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা, এটা করতে হয়, ওটা করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। এখন আমি আসি এখানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে কাজ করতেছি, যে ফার্স্ট অর্ডার অর্ডার ওয়ান ডিগ্রি ওয়ান, এটা আমাদের বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারের জন্য। ইউলারের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা নিয়ে এত পেরেশানি কিছু নাই। এখন আমি যেটা করব, আমাদের প্রথম যে কন্ডিশন সেটা আমাদের দেয়া আছে অলরেডি, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, এবং আমাদের এই ইন্টারভালটা কি আছে, ওয়াই থেকে ওয়াই এন পর্যন্ত, যখন আমার এক্স ইকুয়াল টু এক্স এন, ওয়াইটাকে আমরা ওয়াই এন ধরছি, ওয়াই নট থেকে শুরু হয়েছে আর ওয়াই এন এ গিয়ে শেষ হয়েছে, যখন আমার কি এক্স এর ভ্যালু নট তখন ওয়াই এর ভ্যালু এক্স নট, ওয়াই নট আর এক্স এর ভ্যালু এক্স এন,
এবং এই ইন্টারভালগুলো আমরা এক্স নট থেকে এক্স এন এই রেঞ্জে আমরা কিছু এন সংখ্যক সাব ইন্টারভালে আমরা কি করছি, ভাগ করছি প্রত্যেকে, সেটা এই চাকারে আমরা বের করছি, এটা অলরেডি পুরাতন কথা। আর আমরা এই ইন্টারভালের ক্ষেত্রে এক্স এর বিভিন্ন মান পাইছি, এই এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা এই ভ্যালুটা কাউন্ট করছি কিভাবে, এক্স আর ইকুয়াল টু এক্স নট ইকুয়াল প্লাস আর এইচ। এটা কিভাবে আসছে, আপনাদের একটা ম্যাথ করেছিলাম আমি এরকম, যে এইচ ইকুয়াল টু কত ছিল, যে এইচ ইকুয়াল টু কি যে ভ্যালুটা দেয়া থাকে সেই ভ্যালু থেকে আমরা এক্স এর পরের মানটা বের করতে পারি। তার মানে কি এইচ এক্স ওয়ান ইকুয়াল টু ছিল আমার এক্স নট প্লাস এইচ, সিমিলারলি এক্স টু ইকুয়াল টু ছিল আমাদের এক্স নট প্লাস এইচ প্লাস এইচ, এরকম না? এরকমই তো। জি স্যার। তার মানে কি এক্স নট প্লাস এইচ এই ভ্যালুটা আমাদের কি হয়ে যায়, এক্স ওয়ান হয়ে যায়, ঠিক না, আর প্লাস এইচ হয়ে যায়। তাহলে আমার কি এক্স টু ইকুয়াল টু কি এক্স এক্স ওয়ান প্লাস এইচ। এইভাবে আমাদের আরো একটা টার্ম যেটা আলটিমেটলি বের হয় লাস্টে গিয়ে সেটা এরকম আসে, যে এক্স এন ইকুয়াল টু এক্স এন মাইনাস ওয়ান প্লাস এন এইচ, রাইট? এটা আমাদের কিসের মান হয়, এক্স এর বিভিন্ন মানগুলো হয়, সেটা আমি এখানে আর আকারে নিছি। কেন নিছি এখন বলতেছি, আমাদের যে এন বের করছি, আমরা যে এনটা বের করছি, এই এনটা হলো গিয়ে কি আমার ভ্যালুস গুলা, কার ভ্যালু, এক্স এর ভ্যালু, রাইট? জি স্যার। এটা হলো এক্স এর ভ্যালু। আর আর দিয়ে আমরা কি ডিফাইন করছি, কত তম ভ্যালু, কি বলছি কত তম ভ্যালু। যেমন আমি যদি এখানে ধরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এবং আমি বলছি এটা কি, এটা এক্স নট, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা হলো কি এক্স থ্রি, এক্স থ্রি, এটা হলো এক্স ফোর। এখন আমি বললাম যে আমাদের এক্স এন কত এখানে, বা এক্স ফোর কত, এক্স ফোর কত এখানে, ফাইভ। তাহলে এক্স ফোর আমার যে এই যে এক্স এর যে ভ্যালু গুলো আসছে সেই ভ্যালুটা কততম ভ্যালু, এক্স ফোর ইকুয়াল টু যে ফাইভ, এটা কততম ভ্যালু, ফিফথ ভ্যালু, ফিফথ ভ্যালু স্যার। বুঝা গেছে কথাটা? তাহলে এই ফোরটা কি আমার এন এর জন্য আসছে, আর আর দিয়ে আমি কি বলছি কততম ইন্টারভাল, কি বলছি ভাই, ইন্টারভাল, কততম ইন্টারভাল, সেটা আমরা বের করছি। এবং আরটা আমাদের কিভাবে আসছে, প্রথম যে ইন্টারভালটা আসছে সেটাতে আমাদের কি হয়েছে, এক করে যোগ হয়েছে, প্রতিবার প্রতিবার কি হয়েছে, এক করে যোগ হয়েছে। এখান থেকে আমাদের যে নর্মাল যে ইকুয়েশনটা আমাদের যেটা দেয়া ছিল, এই ইকুয়েশন থেকে আমাদের এই ফাংশনটাকে আমরা ডিফারেন্ট আলাদা করে ফেলে এই ফাংশনটা নিয়ে কাজ করব, যে আমরা ফাংশন অফ এক্স ওয়াই কে আমরা তখন কি লিখতে পারি, ফাংশন অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান। এটা কেন আসতেছে বলে নেই, এখানে যে এক্স আর ছিল যেটা আমাদের এখানে গিয়ে আমরা দেখছি প্রতিবার কি হয়েছিল, এই পাশে যদি এক্স ওয়ান থাকে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যায়, এক্স জিরো, এক্স জিরো হয়ে যায়। আবার এক্স টু থাকলে কি হয়ে যায়, এক্স ওয়ান, এক্স ওয়ান। প্রতিবার কি এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এক করে কমে গেছে না? জি স্যার। তাহলে সিমিলারলি এখানে যদি আর থাকে তাহলে আমাদের এখানে গিয়ে কি হয়ে যাবে, আর মাইনাস ওয়ান হয়ে যাবে, এবং পরবর্তীতে আমার কি হয়ে যাবে, আর মাইনাস টু, পরে কি আর মাইনাস থ্রি। কিভাবে আসতেছে, প্রতিবার প্রতিবার আসতেছে, কিভাবে দেখেন, তাহলে প্রথমটা আর মাইনাস ওয়ান পরে আর মাইনাস টু হওয়ার কথা না? আমি বলি আমি বলি হ্যাঁ শাকিল, যেমন একটু আগে আমি করছি কি, এক্স ওয়ান এক্স টু, এক্স টুর জন্য আমি কি বের করছিলাম, এক্স প্লাস এইচ প্লাস এক্স, না? জি স্যার। কথাটা কি বুঝছো তোমরা? সিমিলারলি আমাদের যেটা বের করছি যে এখানে r - 2 r - 1 কিভাবে আসছে, আমার এখানে r এর ভ্যালু যত হবে, কি বলছি, r এর ভ্যালু যত হবে, r এর ভ্যালু যত হবে তার থেকে তত মাইনাস হবে। এখন এটা কিভাবে আপনি বলতে চাচ্ছেন, যে এইভাবে যে স্যার এখানে 4 হলে তাহলে 2 মাইনাস হয় কিভাবে, প্রতিবার তো এক করে কমছে, এটা না আপনার কোশ্চেন শাকিল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি আমি। এখানে যেটা হলো, আমি এখানে প্রতিবার কি পরের টার্মটা কি হবে x3 এর জন্য বলেন তো, x not plus x not plus h plus h plus h plus h হবে না? এখানে কি আমার x1 x2 আসছে না স্যার? আসে নাই তো, কথা বুঝছেন? জি স্যার। তাহলে প্রতিবারই এখানে r n আছে, বুঝা গেছে? দ্যাট মিন্স স্যার, যদি 1 মাইনাস হইছে পরের বার, 2 মাইনাস হইছে পরের বার, n মাইনাস হইছে এই টার্মটার জন্য, ক্লিয়ার? এখানে প্রথমবার কি, প্রথমবার হলো 2 h যোগ হইছে, রাইট? জি স্যার। পরের বার 3 h যোগ হইছে, রাইট? এরপর বার কি হবে x4 এর জন্য, 4 h x not plus 4h, 4h, তার মানে যতগুলো ইন্টারভাল অতগুলো h, যদি x not নিয়ে করি, হ্যাঁ অতগুলো h, ইন্টারভাল তো মূলত h বোঝাইতাছে, হ্যাঁ ইন্টারভাল মতে h বুঝিছি না, তাহলে এখানে কি আমার x1 বা x2 x3 আছে এই টার্মে? না স্যার, নাই তো, আমার প্রথম পদ, ঠিক না? সিমিলারলি এখানের ক্ষেত্রেও এটা, বুঝা গেছে? প্রতিবার কি আমার একটা ফিক্সড ভ্যালু ধরে নিছি, সেখান থেকে একটা একটা করে কমতেছে একদম ম্যাক্সিমাম ভ্যালুটা, কথা বুঝেন নাই? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ পেরেছি স্যার। ওকে,
ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে আলটিমেটলি, কি আর ইকুয়াল টু কি আমার এনার্জি ভ্যালু, সেটা যততম পদ ইন্টারভালটাই তো আসবে, ঠিক না? হ্যাঁ স্যার, এটাই আসছে। তাহলে আমার প্রথম অবস্থা আমি লিখতে পারি কি, এক্স এটা হবে এক্স অফ আর মাইনাস ওয়ান কমা কি আর মাইনাস ওয়াই অফ আর মাইনাস ওয়ান। সিমিলারলি এখান থেকে আমরা পরবর্তীতে কি পাই, একটা রেঞ্জ বের করব, যেহেতু এখানে এক্স এর মান কি আর মাইনাস ওয়ান, আর আমাদের কি ম্যাক্সিমাম ভ্যালু কত হবে আগের ভ্যালুটা পর পরের মানে আর আই আর মিন হবে, টোটাল ঠিক না? ভ্যালুটা স্যার। জি স্যার, এরপরের ভ্যালুটা কি হবে আর হবে। তাহলে আমার এখানে এটা হলো লোয়েস্ট ভ্যালু, এটা হলো কি হাইস্ট হাইস্ট ভ্যালু, তার মানে এটা হলো গিয়ে আমার কি কি বলে লোয়ার লিমিট, আর এটা হলো আপার লিমিট। আপার লিমিট। এই লোয়ার লিমিট আর আপার লিমিট ব্যবহার করে আমি এই যে যে টার্মটা, এই টার্মটাকে আমি কি করব, ডিফারেনশিয়েট করব। কথা বুঝতে পারছেন? সরি, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট স্যার, ইন্টিগ্রেট স্যার। ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রে দেখা গেছে এখানে এক্স আর ওয়াই যেটা আছে এটার জন্য আমার ইন্টিগ্রেশন টার্মটা আসবে এটা, হ্যাঁ। আর এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনের টার্মটা আমার দেখেন এক্স আর, এটা হয়ে গেছে আপার লিমিট, এটা হয়ে গেছে লোয়ার লিমিট, আর এখানে ফাংশন অফ এক্স ওয়াই কে কার সাপেক্ষে করবে ইন্টিগ্রেশন, এক্স ডিএক্স। এর সাপেক্ষে, বুঝে গেছে? জি এখন স্যার, এখানে কেন ওয়াই আসছে বলতে পারবেন কেউ? ডিওয়াই কেন আসছে এটা আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে? ডিডিএক্স ইনটু ওয়াই, তো এই হিসাবে ডিওয়াই নিছে নাকি? ঠিক আছে, জি স্যার, এবং এটা আমি বুঝাইছিলাম আপনাদের একটা ক্লাসে, ওই যেভাবে আমরা ওই যে চেঞ্জ করছিলাম, লিমিট চেঞ্জ করছিলাম, মনে আছে? ডিএক্স থেকে ডিইউ হয়ে গেছিল, খেয়াল আছে? হ্যাঁ, ডিএক্স থেকে ডিইউ হয়ে গেছিল, না স্যার। মনে নাই? ওই ক্লাসে ভিডিওটি একটু দেখে নিয়েন, ঠিক আছে? জি স্যার, এখন এখানে আমি আমাদের যে ভ্যালু লোয়ার লিমিট আর আপার লিমিট, আমি এখানে এখন বলতে পারেন যে স্যার এখানে তো এক্স আকারে আছে, এটা ওয়াই তে কেন বসলো বলতে পারেন না? জি স্যার, এই দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল না আমাদের, একদম প্রথমে ইনিশিয়াল একটা কন্ডিশন দেওয়া ছিল না? জি স্যার, কি কন্ডিশন দেওয়া ছিল আমার মনে হয় এখানে আপনারা কনফিউজ হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ স্যার, হ্যাঁ, জি স্যার, কোথায় কনফিউশন বলেন। এই কন্ডিশনাল পার্ট গুলো স্যার, এইটা কেমন গোলায় যেতে হয় স্যার, এই কোন জায়গায় কোন জায়গায় অয়েলার সেটা বলেন মেথডটা স্যার, আমাকে, বলেন এই যে কোন জায়গায় অফিসে বলেন। ডিওয়াইটা স্যার কিভাবে আসলো স্যার এই এখানে? ওয়াইটা কিভাবে আসলো? আল্লাহ, আপনাদের একটা টার্ম আমি করাইছিলাম, দেখেন মনে করে দেখেন তো জিনিসটা, ডিএক্স ইনটু এক্স প্লাস ওয়াই, মনে করছেন? জি স্যার, এখান থেকে আমার কি আসছিল, জিরো প্লাস জিরো ডিওয়াই প্লাস বাই ডিএক্স ডিওয়াই আসছিল বাই না? ডিওয়াই, কিছুক্ষণ আগেই তো করবো। হ্যাঁ, জি স্যার, আসছিল ডিওয়াই, জি স্যার, কারে ডিফার করছিলাম, এক্স কে স্যার, ওয়াই রে, ওয়াই পরের তে বার, পরের টার্মে। প্রথমে এক্স ডিফার করে তো আমি কি পেয়েছি, জিরো, ওয়ান পেয়েছি, ওয়ান। প্রথমে এক্স ডিফার করে ওয়ান পেয়েছিলাম না, পরে ডিওয়াই পেয়েছিলাম না একটা, ওয়াই রে আবার ডিফার করছিলাম আমরা, জি স্যার, তো সেক্ষেত্রে এটা আসছে, ঠিক আছে? বুঝতে পারছি, হ্যাঁ, জি স্যার, জি স্যার, বোঝা গেছে নাকি? বুঝি নাই। গেছে স্যার। আর এখানে আমাদের যে টার্মটা দেওয়া ছিল এক্স ওয়াই, এক্স ওয়াই এর ফাংশনের ভিতরে আমি কি ডি ডি এক্স এর এগেনস্টে করব, করার পরবর্তীতে আমি কি করছি আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই দিচ্ছি, আর কিচ্ছু না। তো এখানে আমাদের যে ডি ওয়াই এর ভিতরে যেটা আসছে, এখানে এক্স এর মান আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট হিসেবে দেয়া আছে, কিন্তু আমরা জানি কি এক্স হলো কি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সরি, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হলো কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ওয়াই এর ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করতেছে, এক্স এর উপরে না? জি স্যার, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? পেয়েছি হ্যাঁ, স্যার, পেয়েছি স্যার, এবার পারছেন? জি স্যার, তো সেই জন্য আমার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট ওয়াই এর এগেনস্টে বসছে, ক্লিয়ার? জি স্যার, এবং এই পাশটা যা ছিল তাই আছে। এখন এতটুকু পার্ট থেকে এই যে এই পার্টটা যেটা বের হলো, এই পার্টটা থেকে এখন আমরা আগাচ্ছি সামনের দিকে, খেয়াল করেন। এখানে যেটা হয়েছে আমাদের এই ওয়াই আর, আমরা আর এর মানটা বের করবো কেন জানেন? আগে আমি বলে নিছি আর হলো কি এন্থ, এন্থ ইন্টারভাল, মনে আছে? হ্যাঁ, এন্থ ইন্টারভাল মানে এনতম ইন্টারভাল, এখানে এন এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর যা খুশি হতে পারে, রাইট? জি স্যার, ওয়ান টু থ্রি ফোর যা খুশি হতে পারে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। তা এই জন্য আমি কি করছি, ওয়াই আরটা এই পাশে রেখে এখানে ওয়াই আর মাইনাস ওয়ানটা নিয়ে গেছি, আর এই টার্মটা যা আছে তাই আছে, কিন্তু এখানে একটা চেঞ্জ করা হয়েছে। কি চেঞ্জটা হয়েছে খেয়াল করে দেখেন, এক্স এর আর ওয়াই এর জন্য আমাদের ভ্যালুটা কি করছি রিপ্লেসমেন্ট আসছে, খেয়াল করছেন? এই টার্মটা আমরা কোত্থেকে পাইছি, এই টার্মটা পাইছি দেখেন এখান থেকে, এই যে এটারে যখন কি বলে এখানে যখন আমরা ডিফার করছিলাম, এই যে এই ভ্যালুটা আমাদের দেওয়া ছিল কি ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া ছিল এটা, রাইট? জি স্যার, হ্যাঁ, জি স্যার, ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া ছিল এটা, এখান থেকে আমি ফাংশন অফ এক্স যেটা আছে
সেই ভ্যালুটা আমি বসাই দিছি, আর এই যে ডিএক্সটা, এই ডিএক্সটাকে আমি একটা ইন্টিগ্রেশন আওতায় রাখছি। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝুন বুঝতে নাই? পারছি স্যার, পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে কি ফাংশন অফ এক্স ওয়াই এর ভ্যালুটা আমি বসাই দিছি এবং এই ডিএক্স কে আমরা শুধু ডিফার করছি, ইন্টিগ্রেট করতেছি, ক্লিয়ার? জি স্যার, এবং এখানে এটা যা আছে তাই থাকবে, এটাও যা আছে তাই থাকবে। এখন এই এক্স কে যদি আমরা ডিফার করি, তাহলে যে লোয়ার লিমিট আর আপার লিমিট, আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব ভ্যালুটা বসাই দিলে। এটা আমাদের অয়লার ফর্মুলা। অয়লার ফর্মুলাটা এখানে কিভাবে আসছে? এই টার্মটা আমাদের এই চাকারে পরিচিত, মনে আছে আপনাদের? জি স্যার, এটা আমাদের এই চাকারে পরিচিত, এটা হলো আমাদের ইউলার ফর্মুলা। এবং এই ইউলার ফর্মুলা থেকে আমরা এখন ইন্টারভাল গুলো বের করতে পারবো। ইন্টারভাল কোনগুলা? আর এর বদলে আমরা 1 2 3 4 এগুলো বসাই দিব, আর এর বদলে 1 2 থেকে n পর্যন্ত বসাই দিব। তাহলে আমাদের y1 এর ভ্যালু আমরা এখানে পাবো। তখন কি হবে? প্রথমে r এর ভ্যালু কি, 1 বসাবো, 1 বসালে y0 হয়ে যাবে, x0 হয়ে যাবে, y0 হয়ে যাবে, এই একটা ভ্যালু পেলাম। এরপর y2 এর উপর, y2 এর জন্য সেম ভাবে, y1 এটা, yn এর জন্য এটা। এখন এখানে যেটা হলো, আপনারা এই ফর্মুলাটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হলো আমাদের মেইন ফর্মুলা। এটা হলো যে আমাদের n তম যত কিছু ভ্যালু আছে সব আমরা কিভাবে বের করতে পারি, n পর্যন্ত। এটা হলো ভ্যালুটা বের করছি, এটা হলো তমটা বের করছি, এটা কিন্তু কনফিউজ হবেন না। এটার জন্য আপনাদের একটা ম্যাথ করেছিলাম আমি বই থেকে, আপনাদের বইয়ে একটা এক্সাম্পল আমি করতেও দিছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? জি স্যার, সেটা আপনারা একজন দুইজন আমার করে দিচ্ছেন, সেটা এখন আমি বুঝাই দিচ্ছি। যেখানে আমি একটা ভ্যালু ধরছিলাম dy ইকুয়াল টু 1 মাইনাস y, এটা দেয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে x এর মান 0, y এর মান 0। ইনিশিয়াল কন্ডিশন x এর মান 0 এবং y এর মান 0। তাহলে এখানে আমাদের যে ফাংশনটা আমি এটা ডিফাইন করে নিছি, এই ফাংশনটা এখানে আসছে। এখন এখান থেকে আমাদের h এর ভ্যালু দেয়া নাই, দেয়া আছে কি? দেয়া আছে না স্যার, কোশ্চেনে দেয়া আছে ভাই, এই যে দেখেন, খেয়াল করেন x এর ভ্যালু কত আছে, 0.1, 0.2 আর 0.3। তাহলে আমার h এর ভ্যালু কত আসবে, 0.2 থেকে 0.1 আমরা মাইনাস করব, জি স্যার, 0.1 স্যার, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, 0 মাইনাস করে দিব। তাহলে আমরা এখান থেকে কি পাবো, h টা পাবো। h টা পাওয়ার পরবর্তীতে আমরা, তাহলে আমরা ইনিশিয়াল যতগুলো ভ্যালু আমাদের প্রয়োজন সেই সবগুলো ভ্যালু আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে এখন কি চাইলে x1, x2, x3 সবগুলো ভ্যালু আমাদের কোশ্চেনেও দেওয়া আছে, আর আমাদের যে ইউলারের ফর্মুলাটা একটু আগে আমরা বের করছি, এই ফর্মুলাটা এখন এখানে বসে দিব। এই ফর্মুলাটা বসে দিলে কি হবে দেখেন, আমাদের yn এর জন্য কি হবে, y0, রাইট? আর h আছে, h এর বদলে আমাদের 0.1 আসবে। আর ফাংশন অফ x0 y0, ফাংশন অফ x0 y0 মানে কি, আমাদের প্রথম ভ্যালুর জন্য আমাদের ফাংশনটার মান কত, প্রথম যে ভ্যালুটা, তো প্রথম ভ্যালু হলো x0 আর y0। আমাদের ফাংশনটা কি ছিল ভাই, 1 মাইনাস y ছিল না? হ্যাঁ, আমাদের ফাংশনটা কি ছিল, 1 - y, 1 - y ছিল। এখানে তো x এর কোনো ভ্যালু ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই, y এর ভ্যালু কত, 0 দেয়া আছে। তাহলে 1 - 0, তাহলে আমাদের আসলে কত, আলটিমেটলি 0, ফাংশন অফ x0 y0 মান আসছে কত, 1 আসছে, রাইট? জি স্যার, আলটিমেটলি কত আসছে, 1 1 আসছে। এটা এখানে বসেছে, দেখেন y0 এর ভ্যালু কত বসেছে, 0 বসেছে, h এর ভ্যালু কত বসেছি, 0.1 বসেছি, আর ফাংশন অফ x0 y0, এই যে 1 - 0 ছিল না, এই যে 1 - 0, এই দুটো ক্যালকুলেট করে আমার প্রথম ভ্যালুটা আসলো কত, 0.1। এরপর আমার কি হবে, পরের ভ্যালুর জন্য যাব, পরের ভ্যালু কত আসবে, y1 আর y2। x1 আমরা অলরেডি বের করে ফেলছি, রাইট? এই আমাদের x1 এর কোনো কাজ নাই, আমরা y1 নিয়ে কাজ করব। কেন x1 এর কাজ নাই, কারণ আমার যে ফাংশনটা দেয়া আছে সেখানে কোনো x নাই, রাইট? তাহলে আমার এখন কাজ করবে কি, পরের ফাংশন আমাদের কি হয়ে যাবে, f অফ ইকুয়াল টু 1 - y1 হবে না? জি স্যার, এটাই তো হবে। তাহলে y1 কত হবে, তাহলে আমরা y1 কত বের করছি একটু আগে দেখেন তো, এই যে y1 কত বের করছি, 0.1 বের করছি না, 0.1 স্যার। তাহলে 1 - 0.1, দ্যাট মিন্স 0.9, এটা কার ভ্যালু, y2 এর ভ্যালু নাকি? জি স্যার, না এটা y2 এর ভ্যালু না, এটা ফাংশন অফ x1 y2 এর ভ্যালু, y1 এর ভ্যালু। ওকে, এখান থেকে পরে এই যে আমি ফর্মুলাটা এখানে বসাই দিব, এই ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা y2 এর ভ্যালুটা পাবো, এই যেটা 0.19। সিমিলারলি আমরা এটা পাবো, ক্লিয়ার? জি স্যার, বুঝে দিতে পারছি স্যার, নাকি পারি নাই, আর কোনো কনফিউশন আছে? না স্যার, না স্যার, না স্যার, ট্রাই করলে স্যার বাকি ইনশাল্লাহ হয়ে যাবে স্যার। আপনারা এটার সাথে সাথে
এই ইউলার মেথডের মডিফাইড ভার্সন যেটা আছে সেটা একটু ট্রাই করবেন বাসায় স্টাডির জন্য, যে মডিফাইড ইউলার্স মেথড এটা বাসায় স্টাডি করবেন, এতটুকুই থাকবে। আচ্ছা, তা আজকে আর কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে করতে পারেন? নাই? না স্যার, না তাহলে আমি স্যার, 10 মিনিট ব্রেক নিচ্ছি, 10 মিনিট ব্রেক নেওয়ার পরবর্তীতে আমরা ল্যাব ক্লাসটা শুরু করবো। ওকে ওকে স্যার। আর শাকিল, আপনার কোডটা আমাকে একটু দেন তো। জি স্যার, এখনই স্যার। দিয়ে দেখি, সমস্যা নেই, আমি ক্লাস অ্যানালিসিস করব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, আমি মিটিং অফ করে দিই, 12টার সময় জয়েন করি না, কেউ লেট জি করেন স্যার। না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এর আগে। হ্যাঁ স্যার।